সদসম বিধানসভা নির্বাচনী ধনপুর কেন্দ্র থেকে বিজয়ী হওয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিকার পদত্যাগের ফলে এই আসনটি বর্তমানে শূন্য রয়েছে এই কেন্দ্রের উপনির্বাচন নিয়ে টান টান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি রয়েছে বিধানসভার এই উপনির্বাচনকে ঘিরে শাসক দলের মধ্যে ইতিমধ্যেই নানা ধরনের চাপ সৃষ্টি হচ্ছে কবে নাগাদ হবে এই উপনির্বাচন এই নিয়ে এখনো কেউ স্পষ্ট বক্তব্য রাখতে পারছে না কারণ বিজেপি এপিএফটি জুটির সামনে বর্তমানে লোকসভা নির্বাচনের রাজনৈতিক কার্যসূচি হাতে রয়েছে লোকসভা নির্বাচনের এই রাজনৈতিক কার্যসূচির ঠিক আগে আরও একটি উপনির্বাচনে শাসক কি যেতে চাইবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ছয় মাসের মধ্যেই এই কেন্দ্রে উপনির্বাচন করতে হবে কিন্তু রাজ্য সরকার কিংবা রাজ্য নির্বাচন কমিশন এখনও এই ধনপুর কেন্দ্রের উপনির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো ধরনের প্রশাসনিক বক্তব্য রাখছেন না কেউ কেউ অভিযোগ করছেন যে ধনপুর কেন্দ্রের উপনির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে কারণ শাসক দল উপনির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে অভিযোগ তুলছেন বিরোধী রাজনৈতিক দলগুলি বিরোধী রাজনৈতিক নেতৃত্ব জানাচ্ছেন যে আগামী উপনির্বাচনে যে কোনো মূল্যেই তারা এই ধনপুর কেন্দ্র বর্তমান শাসক দলের কাছ থেকে ছিনিয়ে নেবেন তাই ভয়েই নাকি বিজেপি এ পি এই কেন্দ্রে উপনির্বাচন করতে চাইছে না